ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আর কাউকে বৈঠকে ডাকবে না সার্চ কমিটি। আর্থিক কেলেঙ্কারিতে জড়িতদের নাম প্রস্তাব না করার আহ্বান সিনিয়র সাংবাদিকদের। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু মুজিবের অবদান মুছে ফেলার চেষ্টা হয় বললেন প্রধানমন্ত্রী, অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন। হুদা কমিশনের চাইতে আরও বড় কোনো বেহুদার নির্বাচন কমিশন গঠনের চেষ্টা করছে বর্তমান সার্চ কমিটি, অভিযোগ রুহুল কবির রিজভীর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি, নির্বাচনে আসতেই হবে দলটিকে সিলেটে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিএনপির সবকিছুকে না বলা গণতন্ত্রকে না বলারই সামিল বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে দায়ের করা রিটের রুল শুনানি 22 ফেব্রুয়ারি। মালয়েশিয়া আটক সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে ঢাকায় ফেরত দেওয়ার প্রক্রিয়ায় সাময়িক স্থগিতাদেশ দিয়েছে দেশটির আদালত। করোনা গেল একদিনে আরও 34 জনের মৃত্যু, নতুন শনাক্ত 4,746 জন জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইউক্রেন থেকে বেশ কিছু সৈন্য সরিয়ে নিয়েছে রাশিয়া, মস্কো সফরে জার্মান চ্যান্সেলর। বিপিএল ফাইনালে কোন দল হচ্ছে বরিশালের প্রতিপক্ষ তা নির্ধারণী দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।